গাজায় ইসরায়েলি হামলায় 7 ত্রাণকর্মী নিহত হওয়ার পর প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। এর আগে সোমবারের ওই হামলার পর তীব্র নিন্দা জানিয়ে বাইডেন বলেন, এতে তিনি ক্ষুব্ধ। চায়নার সঙ্গে আমেরিকার বিরোধ কমানোর লক্ষ্যে বৃহস্পতিবার গোয়াংজুতে পৌঁছেছেন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন। দেশটিতে 5 দিনব্যাপী বিভিন্ন বৈঠকে অংশ নেবেন তিনি। চায়নায় পৌঁছানোর আগে ইয়েলেন বলেছেন, বাণিজ্য সহ সব ক্ষেত্রে একটি লেভেল প্লেয়িং ফিল্ড থাকা প্রয়োজন, সে লক্ষ্যে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছেন তারা। সংবিধানের বাকস্বাধীনতার অধিকার বলে জর্জিয়ায় নির্বাচনের হস্তক্ষেপের মামলা বাতিল চেয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ 15 আসামির আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার ফুলটন কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক স্কট ম্যাকাফি এক আদেশে বলেছেন, সংবিধানের প্রথম সংশোধনী আসামিদের বিচারের মুখোমুখি হওয়া থেকে সুরক্ষা দেয় না। দেশের 7টি সুইং স্টেটের মধ্যে 6টিতেই প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিনে দুজনই একই অবস্থানে আছেন। মঙ্গলবার রাতে প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। তবে ফার্স্ট লেডির দাবি, সুইং স্টেটে ব্যবধান কমিয়ে আনছেন বাইডেন। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়ার মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করেছে আদালত। বুধবার ম্যানহাটনের আদালতের রুলিংয়ে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায় মুক্তি পাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর মামলার বিচারিক কার্যক্রম আটকে থাকবে না। নিউ ইয়র্ক সিটির সার্বিক অপরাধ প্রবণতা কমেছে বলে দাবি করেছে NYPD। NYPD বলছে, গত 3 মাসে হত্যা, ধর্ষণ, চুরি, অপহরণ ও গাড়ি চুরির মতো অপরাধ কমেছে। তবে এসব অপরাধ কমলেও 3 মাসে হামলার ঘটনা 3.4% বেড়েছে। আবারও নির্বাচিত হলে প্রত্যেক স্টেটে গর্ভপাতের অধিকার প্রতিষ্ঠিত করবেন বলে অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবায় ব্যয় কমাতে ফেডারেল সরকারের পরিকল্পনা ও অর্জনের বিষয়ে কথা বলেন তিনি। ইউক্রেনের জন্য সহায়তা বিলে সমর্থন দিলে স্পিকার মাইক জনসনকে পদ হারাতে হবে বলে মন্তব্য করেছেন বিতর্কিত রিপাবলিকান কংগ্রেস ওয়ামেন মার্জোরি টেইলর গ্রিন। CNN-কে দেয়া সাক্ষাৎকার স্পিকারকে চরম বেকুব বলে অভিহিত করেন তিনি। বাংলাদেশের বান্দরবানের থানচি উপজেলায় ভর দুপুরে 2টি ব্যাংকে হামলা ও ডাকাতির একদিন পর ব্যাপক গোলাগুলি হয়েছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। বৃহস্পতিবার রাত 8:30 থেকে 9:45 পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে বলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের DIG নূরে আলম মিনা জানান। টানা 2 ড্রয়ের শোক কাটিয়ে ইংলিশ তারকা ফিল ফোডেনের হ্যাটট্রিকে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটি। বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে 4-1 গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। লিগের অপর ম্যাচে লুটন টাউনকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল।